जी ना, एदिके कोनो दिन आसिनी, शहरे थेके लेखापड़ा शिखेछि। अच्छा अच्छा अच्छा, आमी आपनार काछे एकटा काजे एसेछि। आमार काछे काज? जी, शहरे लेखापड़ा शेष करे एसे आमी एखाने एकटा पाठशाला खुलेछि, आपनार चा बागानेर बाइरे ओई बटगाछ तलाय, एखानकार छेलेमेयेदेर लेखापड़ा शेखाई। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে ওরা নিরক্ষর। ওখানে আপনার চা বাগানের ছেলেমেয়েরাও যেত, আজ যায়নি। শুনেছি আপনি ওদের নিষেধ করেছেন। অসম্ভব, আমার আব্বু এমন কাজে বাধা দিতেই পারে না, তাই না আব্বু? হাউ চার্মিং, গাছতলায় বাল্য শিক্ষা। মানে বলছিলাম কি মামুন্নি, সব দিকে তো নজর রাখতে হয়, চা বাগানের একটা পলিসি আছে। রাখুন আপনার পলিসি, সবার জন্য শিক্ষা, এটা এখন জাতীয় পলিসি, তাই না আব্বু? মানে হ্যাঁ হ্যাঁ, তাই তো। আসলে কি মা, আমি ব্যাপারটা ঠিক জানতাম না, শুনলাম কে না কে বাগানের ছেলে মেয়েদের কিসব শেখাচ্ছে, তাই খোঁজ নিতে বলেছিলাম। আর তোমার লোকেরা খোঁজ না নিয়ে ছেলে মেয়েদের নিষেধ করে দিয়েছে, চত্তসব আহাম্মক। ছেলে মেয়েরা অপেক্ষা করছে, আপনি যদি অনুমতি দিন তাহলে ওদের নিয়ে যাই। অনুমতি দেবে মানে? আমি তো বললাম আমার কথার উপর আব্বু কোনো কথাই বলবে না, তাই না আব্বু? তাই তো, চলুন আমি নিজে গিয়ে ওদের বলে আসি। হ্যাঁ চলুন। হুজুর, কিছু একটা করে নজরে রাখতে হবে, এইভাবে যাইতে দেওয়া ঠিক না। এখন কিছুই করার নেই, বল আমার আয়ত্তের বাইরে। ওদেরকে খেলতে দাও। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা ঘরে যা। যাবি না? আর বলেছে তোদের সারা আসবে না, যা ঘরে যা। যাবি না? আপনি একটা অমানুষ, কিভাবে মেরেছেন? ওরা আমার বস্তির ছেলে মেয়ে, রোদে বসে আছে তাই শাসন করছে। যে মানুষ শিশুদের ছায়া দিতে পারে না, রোদে তাদের শাসন করার কোনো অধিকার তার নেই। আপনাকে পেয়ে ভালোই হলো। কেন বলুন তো?